নমস্কার বন্ধুরা, রাধে রাধে। রাধা কৃষ্ণ ক্রোচেটে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালোই আছেন। আজ আমি দেখাবো এই ড্রেসটির সেকেন্ড পার্ট। এখন যে এই ড্রেসটি দেখতে পাচ্ছেন, এই ড্রেসটি আমি পার্ট ওয়ানে দেখিয়েছি, আর এই ড্রেসটির পরের যে ডিজাইনটা সেটা আমি দ্বিতীয় পার্ট মানে আমার এই ভিডিওতে এখন শেয়ার করব আপনাদের কাছে। আর যারা এখনও পর্যন্ত এই ড্রেসটির ভিডিওটি মানে পার্ট ওয়ানের ভিডিওটি দেখেননি, তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে এই ড্রেসটির ভিডিওটি দেখে নিতে পারেন, বা আমার ডেসক্রিপশন বক্সে আমার লিংক দেওয়া আছে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো এরপরে সেকেন্ড পার্টের যে ডিজাইনটা, এই যে এই ডিজাইনটা, এটা আমি এই ড্রেসটাতে করে নেব। তো আমি এখানে রয়্যাল ব্লু কালারের উলটা দিয়ে ওই সবুজের যে ডিজাইনটা সেটা এখানে করে নেব। তার জন্য আমি এখানে একটা রয়্যাল ব্লু কালারের উল নিয়ে নিয়েছি। এরপরে একটা এখানে নট নিয়ে নেব, আর নট নিয়ে স্টার্ট করে দেব। তো আমি এখানে একটা নট নিয়ে নিয়েছি। এরপরে এইখানে যে ইয়েলো কালারের উলটা যেখানে আমি শেষ করেছি, সেম ওই জায়গাতে আমি এই রয়্যাল ব্লু কালারটা জয়েন্ট করে নেব, মানে রয়্যাল ব্লু কালারের উলটাকে এখানে আমি জয়েন্ট করে নেব একটা স্লিপ স্টিচের সাহায্যে। এরপরে এখানে তিনটে চেন তৈরি করে নেব। তিনটে চেন তৈরি করে নিলাম। এরপরে পরের ঘরটাতে একটা ডবল কুশিয়া করে নেব, একটা ডবল কুশিয়া করে নিলাম। এর পরের ঘরটাতেও একটা ডবল কুশিয়া করে নেব। তো পরপর আমি তিনটে একটা একটা করে ডবল কুশিয়া করে নিলাম। এরপরে একটা লুপ নিয়ে নিলাম। একটা লুপ নিয়ে এখানে তিনটে ঘর স্কিপ করব। তিনটে ঘর স্কিপ করে চার নম্বর ঘরে আমি একটা ডবল কুশিয়া করে নিলাম। তো এখানে তিনটে ঘর আমি স্কিপ করে চার নম্বর ঘরে ডবল কুশিয়া করে নিলাম। এরপরে নেক্সট ঘরে একটা ডবল কুশিয়া, আবারও নেক্সট ঘরে একটা ডবল কুশিয়া, এরপরেও নেক্সট ঘরে একটা ডবল কুশিয়া। তো পরপর আমি একটা করে ডবল কুশিয়া করে নেব এই পর্যন্ত। তো আমার পরপর ডবল কুশিয়া আমি করে নিলাম একটা করে। এরপরে যে ঘরটা আমার দেখা যাচ্ছে, এখানে আমি ডবল কুশিয়া করে নেব দুটো, একটা, এরপরে আরও একটা, দুটো, দুটো ডবল কুশিয়া করে নিলাম। এরপরে আবার তিনটে চেন, এক দুই তিন, তিনটে চেন নেওয়ার পর সেম একই ঘরে আবারও দুটো ডবল কুশিয়া, এক, এরপরে সেম একই ঘরে আরও একটা, দুই, দুটো ডবল কুশিয়া করে নিলাম। এরপরে আমি এখানে ছটা ডবল কুশিয়া পরপর একটা একটা করে নেব, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তো এইদিকে আমি ছটা করে নিলাম, আর ওই দিকেও আমার ছটা ডবল কুশিয়া হয়েছে। এরপর তিনটে ঘর স্কিপ করব, এক দুই তিন, তিনটে ঘর স্কিপ করে আবারও তিনটে ডবল কুশিয়া এখানে হবে, একটা, দুটো, তিনটে। তো এরকম করে আমি করে নেব। তো প্রথমে তিনটে, তারপরে তিনটে ঘর স্কিপ করে আবার ছটা ডবল কুশিয়া, তিনটে ঘর স্কিপ করে নিয়েছি, এরপর ছটা ডবল কুশিয়া, তারপরে যে ঘরটা সেখানে দুটো ডবল কুশিয়া, তারপরে এক তিনটে চেন, আবার দুটো ডবল কুশিয়া, আবার ছটা ডবল কুশিয়া, আবার তিনটে ঘর স্কিপ করে নিয়েছি, তিনটে ঘর স্কিপ করে আবার তিনটে ডবল কুশিয়া। তো এরকম করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। এরপরে আমি এখানে তিনটে চেন নিয়ে নেব, এক দুই তিন, তিনটে চেন নিয়ে নিলাম। এরপরে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই যে আমি তিনটে তিনটে করে চেন নিয়ে নিয়ে যে ঘরগুলো করে নিয়েছি, এই ঘরে আমি ডিজাইনটা করে নেব। তো এই যে ঘরগুলো আমি প্রতিটাতে করেছি, নটা ঘর আমার তৈরি হয়েছে, তো নটা ঘরেই আমার ডিজাইনটা তৈরি হবে। তো এরপরে আমি এইটাকে ঘুরিয়ে নিয়ে, মানে এই প্রথম চেনটা বাদ দিয়ে দ্বিতীয় চেনটাতে
এইভাবে ক্রুজটাকে নিয়ে গিয়ে এইভাবে ধরলাম। ধরে আমি উলটাকে নিয়ে গিয়ে আমি এখানে পপ স্টিচ তৈরি করে নেব। এক, দুই, তিন, চার, পাঁচ, আমি পপ স্টিচ করে নিলাম। এরপরে একসাথে সব কটা ফেলে দিয়ে দুটো শুধু রেখে দিতে হবে বাইরে, এই দুটো একবারে ফেলে দেব। এরপরে দুটো চেন নিয়ে নেব। এরপরে আবার নেক্সট যে ঘরটা, সেই ঘরটাতে গিয়েও আমি পপ স্টিচ করে নেব। আর পপ স্টিচগুলো সমান সমান হতে হবে, মানে আমি যদি এটা পাঁচটা পপ স্টিচ করলাম, এরপরেরটাতেও পাঁচটা পপ স্টিচ করতে হবে। এরপরে এই যে এইভাবে একটা লুপ নিয়ে নিয়ে এই ঘরটাতেও চলে যাব, এখানেও একটা আমি পপ স্টিচ তৈরি করে নেব। এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটা হয়ে গেল। এরপরে আমি দুটোকে একসাথে ফেলে দেব, দিয়ে পপ স্টিচ তৈরি করে নিলাম। এরপরে আবার দুটো চেন নিয়ে নেব, এক, দুই। এরপরে নেক্সট ঘরটাতে সেম একইভাবে আমি পপ স্টিচ তৈরি করে নেব। এক, দুই, তিন, চার, পাঁচ, তো আমার এই পপ স্টিচটা হয়ে গেল, মানে আমার তিনটে পপ স্টিচ হলো। এরপরে আবারও দুটো চেন, আবারও সেম ওই একই পাশের ঘরটাতে আবার একটা পপ স্টিচ, একটা লুপ নিয়ে নিলাম, এরপরে একটা পপ স্টিচ, পাঁচটা ঘরের পপ স্টিচ করে নেব। এক, এরপরে দুই, তিন, চার, পাঁচ, পাঁচটা একসাথে সব ফেলে দিই, লাস্টে দুটো ফেলবো না, আর দুটোকে এরপরে একভাবে ফেলে দিই দুটো চেন। তো এরকম করে আমি আরও এক, দুই, তিন, তিনটে নয় মানে দুটো পপ স্টিচ আমি এখানে আরও কমপ্লিট করে নেব। তো এখানে আমার একটা একটা হয়ে গেল, এরপরে আবারও একটা করব, দুটো চেন নিয়ে নেব, আবার একটা, তাহলে আমার দুটো হয়ে গেল। মোট আমার এখানে পাঁচটা পপ স্টিচ তৈরি হবে, আর লাস্টের যে চেনটা থাকবে সেটাতে আমি কোনো পপ স্টিচ করব না। তো আমার এখানে পপ স্টিচ তৈরি হয়ে গেল পাঁচটা। তো আবারও দুটো চেন নিয়ে নিলাম, আর একবার একটু দেখিয়ে দিই। এই যে এরকম ডিজাইন তৈরি হবে। তো এরকম পাঁচটা, এক, দুই, তিন, চার, পাঁচ, ছটা, সরি পাঁচটা নয়, ছটা আমার পপ স্টিচ তৈরি করা হয়েছে। একটা বাদ দিয়ে দেবো, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, আর একটা বাদ থাকবে, এদিকে একটা বাদ, ওদিকে একটা বাদ, আর মাঝখানে যে কটা ঘর আছে সেই কটা ঘরে আমার পপ স্টিচগুলো তৈরি হবে। তো এরপরে আমার যে ঘরটা আমি বাকি রেখেছিলাম করিনি, এখানে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়ে জয়েন্ট করে নিলাম, এরপরে দুটো চেন, আবারও এবার আমি এটাকে ঘুরিয়ে নেব, পুরো ঘুরিয়ে নিয়ে আমি এখানে যেভাবে ওই দিকে পপ স্টিচ করতে করতে এদিকে এসেছিলাম, ঠিক সেইভাবে ওই একই ঘরে একটা একটা করে পপ স্টিচ করে এইদিকে আসব। তো এখানে আমি একটা পপ স্টিচ এইভাবে করে নিচ্ছি, ক্রুজটাকে এবার আমি এইভাবে তুলে নেব, নিয়ে এখানে আমি পপ স্টিচ তৈরি করে নেব। এক, দুই, তিন, চার, আর এই পাঁচ, পাঁচটা নিয়ে নিলাম। এবার একসাথে সব কটা ফেলে দিয়ে শুধু লাস্টেরটা ফেলবো না, দুটো রেখে দেবো, দিয়ে এটাকে একসাথে ফেলে দেবো। এরপরে আবার দুটো চেন। তো সেম এইভাবে প্রতিটা ঘরে একটা একটা করে পপ স্টিচ আমি করে নেব। একটা হয়ে গেল, এরপরের সেম ঘরটাতে, দ্বিতীয় ঘরটাতে এখানে এখানে আরও একটা পপ স্টিচ করে নেব। এক, দুই, তিন, চার, পাঁচ,
পাঁচটা হয়ে গেল। এরপরে এগুলো একসাথে ফেলে দেব। এরপরে দুটো, আবার দুটো চেন, এরপরে নেক্সট গটটাতে আবার একটা পপটিচ। তো এরকম করে আমি প্রতিটা পপটিচ আমি তৈরি করে নেব। আমার সবকটা পপটিচ তৈরি হয়ে গেছে, 1 2 3 4 5, তো পাঁচটা পপটিচ আমি তৈরি করে নিয়েছি। এরপরে আমি এখানে দুটো চেন নিয়ে নেবো, 1 2 3, সরি তিনটে চেন নিয়ে নেবো, দুটো নয়। এরপরে আমি এই ঘরটাতে, এই ঘরটা যে দেখতে পাচ্ছেন এই ঘরটাতে আমি একটা ডবল ক্রোশিয়া করে নেব। এইভাবে ডবল ক্রোশিয়া আমি করে নিলাম। এরপরে আরও একটা ডবল ক্রোশিয়া করব, একটা ডবল ক্রোশিয়া করে নিলাম, দুটো, এরপরে আরও একটা, তিনটে, তিনটে ডবল ক্রোশিয়া করে নিলাম। এরপরে তিনটে ঘর স্কিপ করব, 1 2 3, তিনটে ঘর স্কিপ করে 4 নম্বর ঘরে আবার ডবল ক্রোশিয়া। এরপরে পরপর 6টা ডবল ক্রোশিয়া আমি করে নেব, 2, দুটো করে নিয়েছি, তো এ পর্যন্ত চলে আসব। এইটা যেইভাবে তৈরি করেছি এটাকেও আমি সেম একইভাবে বর্ডারটা তৈরি করে নেব, মানে 6টা ডবল ক্রোশিয়া, তারপরে ওই ঘরটাতে গিয়ে তিনটে, দুটো ডবল ক্রোশিয়া, তারপর তিনটে চেন, তারপরে আবার দুটো ডবল ক্রোশিয়া। তো আমি এই পর্যন্ত চলে আসলাম, 5টা 6টা, 6টা ডবল ক্রোশিয়া হয়ে গেছে। এবার এই ঘরটাতে দুটো ডবল ক্রোশিয়া, 1টা, এরপরে আবারও 1টা, দুটো ডবল ক্রোশিয়া করে নিলাম, আবারও তিনটে চেন, 1 2 3, তিনটে চেন নেওয়ার পর আবার এখানে দুটো ডবল ক্রোশিয়া, 1, এরপরে আরও 1টা ডবল ক্রোশিয়া, দুটো, দুটো ডবল ক্রোশিয়া করলাম। এরপরে পরপর 6টা ডবল ক্রোশিয়া করে নেব, আমি গুনে গুনে 6টা করে নেব, 1 2 3 4 5 6, 6টা ডবল ক্রোশিয়া করে নিলাম। এরপরে তিনটে ঘর স্কিপ করে নেব, 1 2 3, তিনটে ঘর স্কিপ করে 4 নম্বর ঘরে একটা ডবল ক্রোশিয়া, 1টা ডবল ক্রোশিয়া হয়ে গেল। এরপরের ঘরটাতে 1টা ডবল ক্রোশিয়া, 2, এরপরের ঘরটাতে 1টা, মানে 3টে, পরপর এরকম করে করে নিলাম 3টে। তো এরকম করে এই ডিজাইনটা, এবার এই ডিজাইনটা তৈরি করে নেব। এইভাবে চলে এলাম, 6টা ডবল ক্রোশিয়া, তারপরে দুটো ডবল ক্রোশিয়া, 3টে চেন, 2টো ডবল ক্রোশিয়া, আবার 6টা ডবল ক্রোশিয়া, আবার 3টে ঘর স্কিপ করে আবার 3টে ডবল ক্রোশিয়া। তো এরকম করে এখানে বর্ডারটা কমপ্লিট করতে হবে, তারপরে এখানে ডিজাইনটা তুলতে হবে। ডিজাইনটা আরও একবার দেখিয়ে দিচ্ছি, এখানে 3টে চেন নিয়ে নিলাম, এরপর এটাকে ঘুরিয়ে নেব। এই যে এই ডিজাইনটা আমি এখানে আর একবার করে নেব, মানে প্রতিটা ঘরে আমি এই ডিজাইনটা তৈরি করব। এবারে এই চেনটা বাদ দিয়ে এই চেনটা থেকে আমি পপটিচটা তৈরি করব। তো এরকম করে কুঁচটাকে নিয়ে গিয়ে আমি এখানে পপটিচগুলো করে নেব, 1 2, আমি এখানে 5টা পপটিচ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন, কেউ 6টা করতে পারেন, 4টে করতে পারেন, যে যেমন মনে করবে সেরকম করলেই হবে, কিন্তু সবগুলো একই করতে হবে। 5টা করে নিলাম, এরপরে দুটো একসাথে, সবগুলো একসাথে ফেলবো না, দুটো আমি একটা, দুটো চেন রেখে দিয়ে তারপরে ফেলে দেবো সবকটা, তারপরে আবার দুটো চেন তৈরি করে নেব। এরকম করে আমি পুরো পপটিচটা কমপ্লিট করে নেব। তো আমি এখানে সব কটা পপটিচ করে নিয়েছি, করে নিয়ে এবার আমার এখানে একটা চেন বাকি আছে, এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে নেব। জয়েন করে আবার দুটো চেন নিয়ে নেব, 2, এবারে আমি এটাকে পুরোটা ঘুরিয়ে নেব, ঘুরিয়ে এই পাশ থেকে পপটিচগুলো শুরু করব। তো এখানেও আমি একটা পপটিচ করে নিচ্ছি, 2 3 4 5, তো 5টা করে পপটিচ আমি একবারে ফেলে দিয়ে দুটো একসাথে রাখবো, এবং দুটোকে আবার একসাথে ফেলে দিয়ে আবার দুটো চেন,
তো এরকম করে প্র্যাকটিস করে নিতে হবে। তো সেম এইভাবে আমি আরও যে বাকি পাঁচটা প্র্যাকটিস আছে সবকটাই আমি কমপ্লিট করে ফিরে আসছি। তো বাকি পাঁচটা যে প্র্যাকটিস আমার বাকি ছিল সেগুলোটা কমপ্লিট করে নিয়েছি। এরপরে তিনটে চেন, এক দুই তিন, তিনটে চেন নেওয়ার পর এবার এই ঘরটাতে চলে আসব। আবারও এই ঘরটাতে এখানে ডবল ক্রোশিয়া করে নেবো একটা, এক একটা ডবল ক্রোশিয়া করলাম, তারপরে আর একটা, দুটো, আবারও একটা, তিনটে, তিনটে ডবল ক্রোশিয়া করব, তারপরে তিনটে স্কিপ করব, তারপরে আবার ছটা ডবল ক্রোশিয়া, তিন তিনটে স্কিপ করে চার নম্বরে একটা ডবল ক্রোশিয়া, এরপর পরপর ছটা ডবল ক্রোশিয়া করে নেব। তো এরকম করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। আর এই ডিজাইনগুলো আমি পুরো রাউন্ডটাতে, মানে এই যে এই ঘর, এই ডিজাইনগুলো আমি প্রতিটাতে, প্রতিটা ঘরে কমপ্লিট করে নেব। মানে আমার দুটো হয়েছে, আরও ছটা আমি করে নেব, তিন চার পাঁচ ছয় সাতটা, আরও সাতটা ডিজাইন আমি করে নেব, তারপরে ফিরে আসছি। তো সাতটা ডিজাইন আমি কমপ্লিট করে নিয়েছি, তারপরে ফিরে আসলাম। এর যে এই ডিজাইনগুলো আমি প্রতিটা ঘরে কমপ্লিট করে নিয়েছি। এরপরে আমি লাস্টে যে ঘরটাতে করে নিয়েছিলাম সেখানেও আমি তিনটে চেন নিয়ে নিয়েছি পুরো রাউন্ডটা কমপ্লিট করার পর। এবার তিনটে চেন নিয়ে যেখানে আমি জয়েন করছিলাম আবার একটা ডবল ক্রোশিয়া, তো সেখানে আমি তিনটে চেন নিয়ে নিয়েছিলাম ফার্স্টেই। তো লাস্ট চেনে গিয়ে আমি এখানে একটা স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। জয়েন করে এখানে একটা চেন নিয়ে এই উলটাকে এখানেই কেটে নেব। তো রয়্যাল ব্লু কালারের যে উলটা আমার এখানেই শেষ, আমার এই উলের আর কোনো কাজ নেই। এরপরে আমি স্কাই কালারের উলটা দিয়ে কাজ শুরু করব। এই রাউন্ডের কাজটা করলেই আমার ড্রেসটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে স্কাই কালারের উলটা নিয়ে একটা নট নিয়ে নিচ্ছি, এরপরে এই উলটার কাজ স্টার্ট করব। তো আমি ক্রুজটাকে নিয়ে গিয়ে যেখানে আমি শেষ করেছি সেখান থেকে স্টার্ট করে নেব। প্রথমেই একটা স্লিপ স্টিচের সাহায্যে আমি এই উলটাকে জয়েন্ট করে নেব। করেই এখানে তিনটে চেন আমি তৈরি করে নেব, এক দুই তিন, তিনটে চেন আমি তৈরি করে নিলাম। এর পরের ঘরটাতে এবার একটা ডবল ক্রোশিয়া, এর পরের ঘরটাতেও একটা ডবল ক্রোশিয়া, এরপরে প্রতিটা যে ঘর থাকবে প্রতিটা ঘরের ওপরে আমি একটা করে ডবল ক্রোশিয়া করে নেব, দিয়ে এই পর্যন্ত আসব। এই একটা ডবল ক্রোশিয়া, তো প্রতিটা ঘরে আমি একটা করে ডবল ক্রোশিয়া করে নিচ্ছি। প্রতিটা ঘরে একটা করে ডবল ক্রোশিয়া করে আমি এতদূর চলে এসেছি। এরপরে এই যে ঘরটা এখানে আমি একটা ডবল ক্রোশিয়া করে নেব। এরপরে সেম একইভাবে এই ঘরটাতে আরও একটা ডবল ক্রোশিয়া করে নেব। এরপরে চেন নিয়ে নেবো, এক দুই তিন, তিনটে চেন নিয়ে নিলাম। সেম একই ঘরে আবার দুটো ডবল ক্রোশিয়া, এক দুই। এরপরে যে কটা ডবল ক্রোশিয়া আছে প্রতিটা ঘরে একটা করে ডবল ক্রোশিয়া আমি করে নেবো। এইভাবে যেভাবে করেছি এই দিকটা ঠিক সেমভাবেই এই দিকটা আমি কমপ্লিট করে নেবো, এই পাশেরটা। তো কমপ্লিট করে নিয়ে তারপরে ফিরে আসছি। তো যতগুলো আমার ডবল ক্রোশিয়া ছিল প্রতিটা ঘরে তার ওপরে একটা করে ডবল ক্রোশিয়া আমি করে নিয়েছি। এরপরে তিনটে চেন নিয়ে নিলাম। এরপরে আমি এটাকে ঘুরিয়ে নেব যেখানে আমি ডিজাইন তৈরি করেছি। এই যে এই ঘরটাতে ফার্স্টে যে প্র্যাকটিস, প্র্যাকটিসের এই পাশের ঘরটাতে, এই ঘরটাতে আমি তিনটে ডবল ক্রোশিয়া করে নেব। আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে ক্রস করে যে ঘরটা আছে এখানে, যে এই ঘরটা, এইখানটাতে আমি বানাবো।
এদিকে আমি বানাবো না, এই পাশটাতে বানাবো। তো আমি এইভাবে ক্রুশটাকে নিয়ে গিয়ে আমি এই পপটিচের এই পাশটাতে আমি তিনটে ডবল ক্রোশিয়া করে নেবো পরপর একটা ঘরে, এক দুই তিন, তিনটে ডবল ক্রোশিয়া করে নিলাম। এরপরে পাশের যে পপটিচটা আছে সেই পপটিচেও আমি তিনটে ডবল ক্রোশিয়া করে নেব। এই যে এই ঘরগুলো যেখানে আমি দুটো করে চেন নিয়েছিলাম সেই ঘরগুলোতে আমি ডবল ক্রোশিয়া করে নেব, এক দুই তিন। এর পরের ঘরটাতেও যাব, সেখানেও আমি তিনটে ডবল ক্রোশিয়া করে নেব, এক দুই তিন। সেম এইভাবে পুরো রাউন্ডটা আমি মানে এই পর্যন্ত কমপ্লিট করে নেব। এই পর্যন্ত কমপ্লিট করে ফিরে আসছি। আমি যে লাস্ট পপটিচটা করেছিলাম এই পর্যন্ত আমি চলে এসেছি। তো এখানেও আমি এই যে দুটো চেন নিয়ে নিয়েছিলাম এখানেও আমি একটা করে মানে তিনটে করে ডবল ক্রোশিয়া করে নেব। এই যে এখানেও আমি সেম কাজগুলো করে নেব। তো আমি এই পর্যন্ত চলে এসেছি। এরপরে এই ঘরটাতে আমি তিনটে ডবল ক্রোশিয়া করে নিচ্ছি, এক দুই এরপরে তিন, তিনটে ডবল ক্রোশিয়া করে নিলাম। এরপরে যে ঘরটার থেকে আমি প্রথমে তিনটে চেন নিচ্ছিলাম মানে তিনটে ডবল ক্রোশিয়া করে তারপরে একটা করে চেন নিচ্ছিলাম, এই যে এই ঘরগুলো, ওখানে আমি এটাকে নিয়ে গিয়ে জয়েন করে একটা সিঙ্গেল ক্রোশিয়ার সাহায্যে জয়েন করে নেব। এই যে এই ঘরটা, এই ঘরটাতে আমি নিয়ে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশিয়ার সাহায্যে জয়েন করে নিচ্ছি। এরপরে আমি এটাকে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে এই যে পপটিচটা মানে সিঙ্গেল ক্রোশিয়া করার পর যে পপটিচটা ছিল দুটো চেন নিয়েছিলাম সেখানেও আমি তিনটে ডবল ক্রোশিয়া করে নেব। এই যে সিঙ্গেল ক্রোশিয়া তারপর যে দুটো চেন নিয়েছিলাম এখানটাতে আমি তিনটে ডবল ক্রোশিয়া করে নিচ্ছি, একটা লুপ নিয়ে নেব, এরপর তিনটে, এক দুই তিন, তিনটে ডবল ক্রোশিয়া করে নিলাম। সেম এইভাবে পুরো পপটিচে আমি একটা তিনটে করে ডবল ক্রোশিয়া করে নেব। তো পপটিচে যে দুটো করে চেন ছিল প্রতিটা ঘরে আমি তিনটে করে ডবল ক্রোশিয়া করে একদম লাস্ট পর্যন্ত চলে এসেছি। এরপরে আমি এখানে এই ঘরটাতে এখানে একটা ডবল ক্রোশিয়া করে নেব। এবার প্রতিটা ঘরে একটা করে ডবল ক্রোশিয়া আমি করে নিচ্ছি। এর পরের ঘরটাতেও একটা ডবল ক্রোশিয়া করে নিলাম, এর পরের ঘরটাতেও একটা ডবল ক্রোশিয়া, নেক্সট ঘরটাতেও একটা ডবল ক্রোশিয়া, এর পরের ঘরটাতেও একটা ডবল ক্রোশিয়া। তো এরকম করে আমি এই পর্যন্ত ডবল ক্রোশিয়া করে নেব। আমি এই পর্যন্ত ডবল ক্রোশিয়া করে নিয়ে এখানে দুটো ডবল ক্রোশিয়া তারপরে তিনটে চেন তারপরে আবার দুটো ডবল ক্রোশিয়া, এরপরে এই যে এই পর্যন্ত আমি প্রতিটা ঘরে একটা করে ডবল ক্রোশিয়া করে ফিরে আসছি। এই পর্যন্ত করে তারপরে কমপ্লিট করে নেব। আর তারপরে এই ঘরগুলোতে আমি তিনটে করে ডবল ক্রোশিয়া করে এই ডিজাইনটা, এই যে এই ডিজাইনটা এটা তৈরি করে নেব। এখানে এখানে যেভাবে আমি এই ডবল ক্রোশিয়াগুলো করে নিয়েছি এই ঘরটাতেও আমি সেম ডবল ক্রোশিয়া করে ফিরে আসছি। তো সেম একইভাবে এই প্রতিটা ঘরে একটা করে ডবল ক্রোশিয়া করে নিয়ে আমি এখানে ফিরে এসেছি। আর এরপরে আমি তিনটে চেন নিয়ে নেব। এরপরে যে এইখানে যেভাবে আমি ডবল ক্রোশিয়াগুলো করে নিয়েছি সেমভাবে এখানে করে নেব। তো এই ঘরটাতে
প্রথমে বলেছি এই যে এই ঘরটাতে আমি ডবল কুশিয়াগুলো করে নেব, তো এখানে আমি তিনটে ডবল কুশিয়া করে নেব, এক দুই তিন, তিনটে ডবল কুশিয়া হয়ে গেল। এরপরে নেক্সট ঘরটাতে যেখানে দুটো করে চেন নিয়ে নিয়েছিলাম, সেম ওই ঘরটাতে আমি দুটো করে তিনটে করে ডবল কুশিয়া করে নেব। তো আমি পুরো ঘরটাতে মানে এই পর্যন্ত করে কমপ্লিট করে নিয়েছি তিনটে করে ডবল কুশিয়া প্রতিটা ঘরে। এরপরে এই ঘরটাতে জয়েন্ট দিয়ে নেব, এই যে এই ঘরটা, এই ঘরটাতে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়ার সাহায্যে জয়েন্ট করে নেব। তো এখানে ক্রোশটাকে নিয়ে গিয়ে এই জায়গাতে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়ার সাহায্যে জয়েন্ট করে নিলাম। এরপরে একদম সেম এই ঘরটাতে এখানে আমি তিনটে ডবল ক্রোশিয়া করে নেব, এক দুই তিন, তিনটে ডবল ক্রোশিয়া করে নিলাম। সেম একইভাবে আমি তিনটে করে নেব, মানে তিনটে ঘর করে নেব, একটা করে নিয়েছি আরও দুটো ঘর করে নেব, এক দুই তিন, তো দুটো ঘর হলো। এরপরে একটা ঘর সেম একইভাবে, এক দুই তিন, তিনটে করে নিলাম। এরপরে এদিকে যে আমি করে নিয়েছি এই যে ঘরটাকে বর্ডার দিয়ে নিয়েছি তিনটে করে ডবল ক্রোশিয়া, তো সেম এইভাবে তিনটে ঘর আমি এখানটাতে গুনে নেব, এক দুই তিন। তো এই তিনটের এই ঘরটা থেকে এখানে এই লুপটাকে নিয়ে গিয়ে, ক্রুশটাকে নিয়ে গিয়ে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়ার সাহায্যে বা স্লিপ স্টিচের সাহায্যে আমি জয়েন্ট করে নেব, স্লিপ স্টিচের সাহায্যে জয়েন্ট করে নিলাম। এরপরে একটা চেন নিয়ে আবার যেমন সেমভাবে করছিলাম প্রতিটা ঘরে তিনটে করে ডবল ক্রোশিয়া, এক দুই তিন। তো যখন আমি এই ঘরটাতে আসব তিনটে ঘর করে নিয়ে আমি এই ঘরটার সাথে জয়েন্ট করে নেব, আর জয়েন্ট হয়ে গেলে দেখতে আরও সুন্দর লাগবে। তো আমি এই দুটো কমপ্লিট করে নেব। আমি লাস্ট পর্যন্ত করে নিয়েছি তিনটে ডবল ক্রোশিয়া। এরপরে এই ঘরটাতে, এই ঘরটাতে আবার একটা সিঙ্গেল ডবল ক্রোশিয়া, পরপর প্রতিটা ঘরে একটা করে ডবল ক্রোশিয়া আমি এই ঘরটাতেও করে নেব, একটা দুটো, একটা করে নিলাম, এরপরের ঘরটাতে একটা, তারপরের ঘরটাতে একটা, তিনটে হয়ে গেল, এরপরে চারটে। তো এরকম করে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। আর এই যে প্যাটার্নটা, মানে আমি এই যে ডিজাইনটা শিখালাম, মানে এই ডিজাইনটা যে আমি করে দেখালাম, সেম প্যাটার্ন, মানে এই প্যাটার্নটাকে ফলো করে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি সেম প্যাটার্ন ফলো করে, আর ওই তিনটে তিনটের পরে আমি প্রতিটা ঘরে জয়েন্ট করে নিয়েছি। তো জয়েন্ট করে নেওয়ার পর আমি পুরোপুরি একদম লাস্ট ইতে চলে এসেছি। তো এখানে শুধু জয়েন্টটা দেওয়া বাকি, জয়েন্ট করা হয়নি। তো আমি যেখানে তিনটে চেন নিয়ে শুরু করেছিলাম, তো সেখানে গিয়ে আমি একটা স্লিপ স্টিচের সাহায্যে জয়েন্ট করে নেব লাস্ট চেনে গিয়ে, তিন নম্বর চেনে গিয়ে আমি এখানে একটা স্লিপ স্টিচের সাহায্যে জয়েন্ট করে একটা চেন নিয়ে নিলাম, নিয়ে এখানে উলটাকে কেটে নেব। উলটাকে কেটে নিলাম। তো আমার এই ড্রেসটা পুরোপুরি কমপ্লিট।
তো বন্ধুরা, এই ড্রেসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আমি যেভাবে তৈরি করে দেখালাম আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আপনাদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। তাহলে বন্ধুরা, আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। বাই বাই, রাধে রাধে, থ্যাংকস ফর ওয়াচিং।